নমস্কার কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে আলোচনার আগে আমরা গতকাল যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছিলাম সেগুলি আরেকবার রিভিশন দিয়ে নেব সম্প্রতি খবরে থাকা সিনাবুং মাউন্টেন এটি কোন দেশে অবস্থিত এটি ইন্দোনেশিয়াতে অবস্থিত সম্প্রতি এখান থেকে অগ্নুৎপাত হয়েছে এছাড়া মাউন্ট মেরাপি এখান থেকেও সম্প্রতি অগ্নুৎপাত ঘটেছে এবং এটিও ইন্দোনেশিয়াতেই অবস্থিত সম্প্রতি গুগল ক্লাউড কোন সংস্থার সঙ্গে স্টারলিংক ইন্টারনেট কানেকশনের জন্য চুক্তি করেছে এটি স্পেস এক্সের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে ইউনাইটেড কোঅপারেটিভ ব্যাংক এরিয়াল প্যাসেঞ্জার রুপ সিস্টেমের জন্য কোন রাজ্যকে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার এটি দিয়েছে উত্তরাখণ্ডকে উওম্যান সিটিং নিয়ার এ উইন্ডো নামে বিশ্ববিখ্যাত চিত্র যেটি সম্প্রতি খবরে আঁকছে এটি কে এঁকেছিলেন এটি এঁকেছিলেন পাবলো পিকাসো এবং সম্প্রতি এটি প্রায় একশো মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে জুপিটার আইসিউআই মুন এক্সপ্লোরার মহাকাশযানের সম্প্রতি পরীক্ষা করা হলো এটি কোন মহাকাশ গবেষণা সংস্থা করেছে এটি করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি মহিলা রাগবি বিশ্বকাপ দু কোন দেশে অনুষ্ঠিত হবে এটি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে এছাড়া এবছর যে পুরুষ রাগবি বিশ্বকাপ সেটিওই নিউজিল্যান্ডেই অনুষ্ঠিত হবে ভারতের প্রথম কোন রাজ্য বিশ্ব কোভ্যাক্স জোটে যোগদান করল এটি করেছে পাঞ্জাব সম্প্রতি কোন রাজ্য কোভিড ফাতে প্রোগ্রাম চালু করেছে এটিও পাঞ্জাব চালু করেছে দু সালের মিস ইউনিভার্স পুরস্কার কে পেলেন এটি পেয়েছেন আন্ড্রে মিজা এবং ইনি মেক্সিকোর বাসিন্দা সম্প্রতি কোন দেশ দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপের যোগ্যতা পর্ব থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে এটি করেছে উত্তর কোরিয়া করোনার জন্য ইটালিয়ান ওপেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টেনিস প্রতিযোগিতায় কে জিতলেন এটি জিতেছেন রাফায়েল নাদাল সম্প্রতি খবরে থাকা কুণ্ডলি প্রপোজড রিজার্ভ ফরেস্ট এটি কোন রাজ্যে অবস্থিত এটি অসমে অবস্থিত সম্প্রতি এখানে বাজ পড়ে একসঙ্গে প্রায় সতেরো জন হাতি মারা গেছে সম্প্রতি কে ইন্টারন্যাশনাল ইনভেন্সেবল গোল্ড মেডেল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পুরস্কার পেলেন এটি পেয়েছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ইনি বর্তমানে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী সম্প্রতি মারা গেলেন এম এস ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন ইনি ছিলেন একজন গণিতজ্ঞ আজকে কুড়ি মে এবার আমরা আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে আলোচনা শুরু করব, তো চলুন আজকের এই আলোচনা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন করোনা ভাইরাস সংক্রমণ চিহ্নিত করার জন্য মৌমাছিদের প্রশিক্ষণ দিচ্ছে কোন দেশ এর সঠিক উত্তর হচ্ছে নেদারল্যান্ড এবং এই যে মৌমাছিদের তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি এটিকেই ব্যবহার করে খুব দ্রুত এই করোনা ভাইরাসের আছে কিনা সেটিকে চিহ্নিত করা সম্ভব হবে এটি দাবি করছে এই নেদারল্যান্ডের বিজ্ঞানীরা এবং তার জন্যেই এই মৌমাছিদের প্রশিক্ষণ দিচ্ছে এছাড়া নেদারল্যান্ড সম্প্রতি খবরে রয়েছে জল অর্থাৎ ওয়েস্ট ওয়াটার যেটি সেখান থেকে শক্তি উৎপাদনের জন্য ভারতের সঙ্গে স্বাক্ষর করেছে নেদারল্যান্ড এছাড়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টারও এই নেদারল্যান্ডেই অবস্থিত এবং যে পৃথিবীর প্রথম স্টক এক্সচেঞ্জ এটিও হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ নেদারল্যান্ড এটি একটি ইউরোপের শহর যার রাজধানী হচ্ছে আমস্টারডাম কারেন্সি ইউরো এবং বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন মার্ক রুট এছাড়া নেদারল্যান্ডকে আগে হল্যান্ডও বলা হতো কিন্তু সম্প্রতি নেদারল্যান্ড তাদের এই হল্যান্ড নামটিকে প্রত্যাহার করে নিয়েছে এবং শুধুমাত্র নেদারল্যান্ড নাম রয়েছে এখন পরের প্রশ্ন মোমা মার্কেট নামে মোবাইল অ্যাপ্লিকেশন চালু করল কোন রাজ্য এর সঠিক উত্তর হচ্ছে মণিপুর এবং এই যে মোমা মার্কেট এটি বানিয়েছে মণিপুর অর্গ্যানিক মিশন এজেন্সি বা মোমা এই যে মণিপুরের প্রত্যেক বাড়িতে ঘরে ঘরে সবজি পৌঁছে দেওয়ার জন্য এটি চালু করা হয়েছে এই করোনার সময় যাতে মানুষকে বাইরে না বেরোতে হয় এবং মণিপুরেও এখন কারফু চলছে তার জন্য এটি চালু করলো মণিপুর রাজ্য সরকার এই মণিপুর অর্গানিক মিশন এজেন্সির সহযোগে এছাড়া মণিপুর সম্প্রতি যে সমস্ত কারণে খবরে রয়েছে লৌমিকানেক অ্যাপ্লিকেশন চালু করেছে কসফম ওয়েবসাইট চালু করেছে পরিবেশ এবং জলবায়ু রক্ষার্থে এম পেনশন মণিপুর নামক অ্যাপ্লিকেশন চালু করেছে রাজ্যের কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে মণিপুর এছাড়া বনধন বিকাশ যোজনায় প্রথম স্থান পেয়েছে মণিপুর ভারতের রাজ্যগুলির মধ্যে এবং তার জন্য কেন্দ্রীয় সরকার মডেল রাজ্য হিসাবে এই মণিপুরকেই চয়ন করেছে মণিপুর সম্পর্কে যদি আরেকটু দেখে নিই এটি হচ্ছে মণিপুর মণিপুরের সঙ্গে বর্ডার রয়েছে নাগাল্যান্ড মিজোরাম এবং অসমের এছাড়া মায়ানমারের রাজধানী হচ্ছে ইম্ফল মণিপুর একুশে জানুয়ারি উনিশশো সালে আলাদা রাজ্য হিসাবে জন্ম নিয়েছিল লোকসভায় সিট দুটি এবং রাজ্যসভায় সিট একটি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গভর্নর নাজমা হেফতুল্লা হাইকোর্ট মণিপুর হাইকোর্ট ন্যাশনাল পার্ক হচ্ছে কেইবুললামজাও যাও যেটি লোকটাক লেকের ওপর অবস্থিত এবং এটি একটি ভাসমান ন্যাশনাল পার্ক এবং এটি ভারতের সবথেকে বড় ভাসমান ন্যাশনাল পার্ক ডান্স ফর্মগুলি হল নুপুলা ঢোলছোলাম মাইবি থাংটাক এবং খাম্বাথৈবি ফেস্টিভ্যালগুলি হলো লাই হারোবাই লাই বহু পরীক্ষায় বহুবার এসে গেছে এছাড়া লুইনাগাইনি সাংগাই সিরুইলিলি এবং চুমফা এবং রামসার সাইট হচ্ছে লোকটাক্লেক এই লোকটার ক্লেক উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ পরের প্রশ্ন কনস্ট্রাকশান কর্মীদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করল কোন রাজ্য এর সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব এই করোনার সময় কনস্ট্রাকশান কর্মীরা তাদের কাজ হারিয়েছে তার জন্য তাদের জীবনযাত্রা যাতে সুস্থভাবে পরিচালিত হতে পারে তার জন্যই প্রত্যেক কর্মীদের মাসে এই অর্থ দেওয়া হবে এটি দুটি কিস্তিতে দেওয়া হবে মাসের প্রথমে পনেরোশো টাকা এবং পনেরো তারিখে পনেরোশো টাকা এবং এই যে পাঞ্জাব এখানে মোট প্রায় চার হাজারের কাছাকাছি মানুষ যারা রেজিস্টার্ড কনস্ট্রাকশন কর্মী তাদের প্রত্যেককেই এটি দেওয়া হবে এছাড়া পাঞ্জাব সম্প্রতি যে সমস্ত কারণে খবরে রয়েছে মহিলাদের প্রশিক্ষণ দিতে ইউএনওমেনের এর সহযোগিতায় টেক শিক্ষার আয়োজন করেছে পাঞ্জাব হার ঘার পানি হার ঘর সাফাই মিশন চালু করেছে লাল লোকির মিশন চালু করেছে লাল লোকির অঞ্চলের মানুষদের জন্য ওয়ান টাইম সেটেলমেন্ট প্রকল্প চালু করেছে ডিজি নেক্সট মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে ঘর ঘাড় রোজগারিতে কারবার মিশন চালু করেছে ভারতের দ্বিতীয় রাজ্য হিসাবে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা লঞ্চ করেছে প্রথম রাজ্য দিল্লি এছাড়া সুদকে কোভিড ভ্যাকসিনেশন প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে পাঞ্জাব দু হাজার বাইশের মধ্যে হারঘাট জ্যাল যোজনা রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে আশীর্বাদ যোজনার জন্য বরাদ্দ অর্থ একুশ হাজার থেকে বাড়িয়ে ষাট হাজার টাকা করেছে পাঞ্জাবের তেইশতম জেলা হয়েছে মালের কোটলা এছাড়া কোভ্যাক্স জোটে যোগদান করলো প্রথম রাজ্য হিসাবে এবং কোভিড ফাতে প্রোগ্রাম চালু করল পাঞ্জাবের অবস্থান হচ্ছে এখানে পাঞ্জাবের সঙ্গে বর্ডার রয়েছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ হরিয়ানা রাজস্থান এবং পাকিস্তানের এই পাঞ্জাবেই অবস্থান করছে ওয়াগা বর্ডার যেখান দিয়ে ভারত ভারত এবং পাকিস্তানের মধ্যে সব বেশি বাণিজ্য হয়ে থাকে পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় পয়লা নভেম্বর উনিশশো সালে পাঞ্জাব এবং হরিয়ানা দুটি আলাদা রাজ্য হয়েছিল লোকসভায় সিট তেরো রাজ্যসভায় সিট সাতটি মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং গভর্নর ভিপি সিং বাগনোর হাইকোর্ট হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট ডান্স ফর্মগুলি হচ্ছে গাটকা ভাঙ্গরা গিদ্দা সাম্মি কিকলি এবং তেয়ান ফেস্টিভ্যাল হচ্ছে বৈশাখী হোলামহল্লা লোহরি এবং গুরুপরব রামসার সাইট হচ্ছে বিয়াস কনজারভেশন রিজার্ভ হারিকে ওয়েটল্যান্ড কাঁজলি ওয়েটল্যান্ড মিয়ানি কমিউনিটি রিজার্ভ এবং নাঙ্গাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে চণ্ডীগড়ের যে আর্কিটেকচারাল ওয়ার্ক সেটি যেটি করেছিলেন হচ্ছে লে করবাসিয়ার যিনি একজন ফরাসি আর্কিটেক্ট পরের প্রশ্ন মহিলা সিঙ্গেলসে ইটালীয় ওপেন টেনিস প্রতিযোগিতা কে জিতলেন এর সঠিক উত্তর হচ্ছে সুয়েটেক এবং ইনি পোল্যান্ডের একজন খেলোয়াড় এবং আপনারা ডানদিকের যে চিত্রটি দেখছেন সেটি ইগাসুয়েটেকের চিত্র আমরা গতকালের ভিডিওতে দেখেছি যে ইটালীয় ওপেনের যে পুরুষ প্রতিযোগিতা তাতে জিতেছেন রাফায়েল নাদাল এবং আমরা যদি বাকি অপশনগুলো দেখেনি তাহলে বার্টি ইনি সম্প্রতি মায়ামি ওপেন জিতেছেন নাওমি ওসাকা ইনি এবছরের অস্ট্রেলিয়ান ওপেনের যে মহিলাদের তাতে জিতেছেন এবং সেরেনা উইলিয়ামস ইনি মহিলাদের সিঙ্গেলসে সব থেকে বেশি গ্র্যান্ডস্ল্যাম তেইশটি এছাড়া সম্প্রতি আরেকটি টেনিস প্রতিযোগিতা হয়ে গেছে যেটি হচ্ছে মাদ্রিদ ওপেন যাতে আরিয়ানা সাভালেঙ্কা তিনি মহিলাদের সিঙ্গেলসে জিতেছিলেন এবং আমরা যদি এই সাপেক্ষে টেনিসের যে সব থেকে বড় চারটি প্রতিযোগিতা যে চারটি গ্র্যান্ড স্ল্যাম সেটি দেখে নিই তাহলে অস্ট্রেলিয়ান ওপেন এবছর জিতেছেন নোভাক জোকোভিচ পুরুষদের এবং মহিলাদের নাও মিওশাকা ফ্রেঞ্চ ওপেন এটি গত বছর শেষ হয়েছিল এবছর এখনও হয়নি তাতে পুরুষদের জিতেছেন রাফায়েল নাদাল মহিলাদের ইগা ইগাসুয়াটেক গত বছর উইম্বলডন হয়নি করোনার জন্য এবং ইউএস ওপেন গত বছর পুরুষদের জিতেছেন ডমিনিক থিয়াম এবং মহিলাদের নাওমি ওসাকা এছাড়া উইম বল্ডন এটি সবথেকে গ্র্যান্ড গ্র্যান্ডস্ল্যাম যেটি ঘাসের কোর্টে হয় এবং সব থেকে নতুন গ্র্যান্ডস্ল্যাম হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন এটি হার্ট কোর্টে হয় এছাড়া ইউএস ওপেনও হার্ট কোর্টে হয় এবং ফ্রেঞ্চ ওপেন এটি ক্লে কোর্টে অনুষ্ঠিত হয়ে থাকে পরের প্রশ্ন সিকিম এ হিস্ট্রি অফ ইন্টিগুই অ্যালায়েন্সেস বইটি কে রচনা করলেন এর সঠিক উত্তর হচ্ছে প্রীতি মোহন সিং মালিক এবং আপনারা ডান্দিকের যে চিত্রটি দেখছেন এটি ওনার চিত্র এবং ইনি একজন ভারতীয় ডিপ্লোম্যাট এবং এই বইতে সিকিমের ইতিহাস এবং কিভাবে তারা ভারতের অংশ হলো এই নিয়ে বর্ণনা করা রয়েছে বাকি অপশনগুলো যদি আমরা দেখে নিই তাহলে শঙ্কর রাঠোর ইনি সম্প্রতি যে বইটি লিখেছেন সেটি হচ্ছে লাইফ ইন এ ক্লক টাওয়ার ভ্যালি ঝুম্পা লাহিরি তার লেখা বইটি হচ্ছে হয়ার অ্যাবাউটস যেটা তিনি সম্প্রতি লিখেছেন এবং কালকি কয়েসিলেন ইনি একজন ভারতীয় অভিনেত্রী তিনি সম্প্রতি যে বইটি লিখেছেন তার নাম এলিফ্যান্ট ইন ইন্ডা ওম পরের প্রশ্ন সম্প্রতি ভার্চুয়াল স্কুল তৈরির কথা ঘোষণা করেছে কোন রাজ্য এর সঠিক উত্তর হচ্ছে ছত্রিশগড় এবং ক্লাস নাইন থেকে টুয়েলভের জন্য এটি চালু করা হলো এই ভার্চুয়াল স্কুল অর্থাৎ অনলাইন স্কুলিং হবে এবং এটি এখন অনেক জায়গায় হলো এর যে বিশেষত্ব সেটি হচ্ছে এখানে প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা করে একজন মেন্টর টিচার থাকবেন যারা সেই স্টুডেন্টদের আলাদা করে খেয়াল রাখবে এছাড়া এখানের যে সিলেবাস সেটি মূল সিলেবাসের সত্তর পার্সেন্ট করে নেওয়া হয়েছে এবং তাদের দশটি ইউনিটে ভাগ করে নেওয়া হয়েছে এবং স্টুডেন্টরা একটা ইউনিট পাস করলেই তারপরেই তারা পরের ইউনিটে যেতে পারবে তার আগে অবধি যেতে পারবে না এছাড়া ছত্তিশগড় সম্প্রতি যে সমস্ত কারণে খবরে রয়েছে ইন্দিরা ভান মিতান যোজনা চালু করেছে রোজগার সঙ্গী যোজনা চালু করেছে রাজীব গান্ধী কিষান নাভি যোজনা চালু করেছে প্রথমরা ভারতীয় রাজ্য যারা গোধান ন্যায় যোজনা চালু করেছে পিপিপি মডেলে ভারতের প্রথম ইথানল প্ল্যান্ট হচ্ছে ছত্তিশগড়ে অজিত যোগী যিনি ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী সম্প্রতি মারা গেলেন তাই এটি ইম্পর্টেন্ট দু হাজার কুড়ি একুশ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় শীর্ষস্থানে রয়েছে ছত্তিশগড় বিমলা সিং কাপুর ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন সম্প্রতি এছাড়া ছত্তিশগড় মাতৃদুলার নামে একটি প্রকল্প চালু করল যে সমস্ত বাচ্চারা তাদের পিতামাতাকে হারিয়েছে করোনার কারণে তাদের পরবর্তী জীবনের সমস্ত শিক্ষার খরচ ছত্তিশগড়ের সরকারের তার জন্য এটি চালু এই প্রকল্প চালু করেছে এছাড়া ছাড়া সিজি টেক্কা পোর্টাল চালু করলো করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশনের জন্যই ছত্তিশগড় ছত্তিশগড়ের অবস্থান হচ্ছে এটি ছত্তিশগড়ের সঙ্গে বর্ডার রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের এটি পয়লা নভেম্বর দু হাজার সালে মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়ে আলাদা রাজ্য হয়েছিল ক্যাপিটাল রায়পুর লোকসভার সিট এগারো রাজ্যসভার সিট পাঁচটি মুখ্যমন্ত্রী ভূবেশ বাঘেল গভর্নর অনুসুয়া উইকেট হাইকোর্ট ছত্তিশগড় হাইকোর্ট ন্যাশনাল পার্ক গুরুঘাসিদাস ইন্দ্রাবতী কাঙ্গেরহাটি ডান্স ফর্মগুলি হল গৌরমারিয়া সাইলা রাউতনাচা এটিও খুব ইম্পর্টেন্ট একটা ডান্স ফর্ম পরীক্ষা এসে গেছে বহুবার পান্থি সোয়া পান্ডবানি ঝিলরিটি গেন্ডি এবং কারমা। ফেস্টিভ্যালগুলি হল বস্তার দশেরা মান্ডি ফেস্টিভ্যাল এবং হারেলি ফেস্টিভ্যাল এছাড়া ছত্তিশগড় এরা প্রথম রাজ্য যারা যেই কোভিড ভ্যাকসিনেশন সেটি প্রথমে করেছে এই রাজ্যের যারা বিপিএল ক্যাটাগরিতে আছে অর্থাৎ বিলো প্রপার্টি লেভেলের যারা রয়েছেন তাদেরকে আগেই এই ভ্যাকসিনেশন করেছেন কারণ তাদের যেহেতু চিকিৎসা খরচ বহন করার ক্ষমতা নেই এবং যেহেতু তাদের ইমিউনিটি পাওয়ার তুলনায় কম হয় তার জন্য পরের প্রশ্ন তেজস্বী শঙ্কর কোন খেলার সঙ্গে যুক্ত এর সঠিক উত্তর হচ্ছে হাই জাম্প এবং ইনি সম্প্রতি খবরে আছেন কারণ আমেরিকায় অনুষ্ঠিত বিগ টুয়েলভ আউটডোর ট্র্যাক অ্যান্ড ফিল্ড এই প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক পেয়েছেন দুই দশমিক দুই আট মিটার লাফিয়ে যদিও তিনি টোকিও অলিম্পিকের জন্য কোয়ালিফাইং করতে পারলেন না কারণ দুই দশমিক তিন তিন মিটার লাফানোর প্রয়োজন ছিল টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করার জন্য পরের প্রশ্ন সম্প্রতি টওটে নামে যে ঘূর্ণিঝড়টি হল সেটি ভারতের কোন অংশকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করেছে এর সঠিক উত্তর হচ্ছে ভারতের যে পশ্চিম উপকূল সেখানে এবং আমরা যে ডানদিকের যে চিত্রটি দেখছি এই এটি হচ্ছে সেই ঝড়ের যে উৎস সেটি এটি আরব সাগরে উৎপত্তি হয়েছিল এবং কেরালার পশ্চিম দিকে প্রথমে এটি কেরালায় এর জন্য এফেক্ট হয় কিন্তু সব থেকে বেশি এফেক্ট হয় গুজরাটে তার কারণ এটি গুজরাটে এসেই আছড়ে পড়ে এবং গুজরাটে যখন এটি আছড়ে পড়ে তখন এর গতিবেগ ছিল একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই যে পশ্চিম উপকূলে গত কুড়ি বছরে এত বড় ঘূর্ণিঝড় হয়নি এবং আমরা এই সাপেক্ষে যদি দেখে নিই যে পৃথিবীতে যে বিভিন্ন দেশে যে বিভিন্ন সাইক্লোন হয় সেগুলির নাম তাহলে চীন সাগরে যে সাইক্লোনগুলি হয়ে থাকে তাকে বলা হয় টাইফুন ভারত মহাসাগরে যেগুলি হয়ে থাকে তাকে ট্রপিক্যাল সাইক্লোন বলা হয় ক্যারিবিয়ান সিতে যেগুলি হয়ে থাকে সেগুলিকে বলা হয় হ্যারিকেন আমেরিকাতে যেগুলি হয়ে থাকে সেগুলিকে বলা হয় টর্নেডো এবং উত্তর অস্ট্রেলিয়ায় যে সমস্ত সাইক্লোন হয়ে থাকে সেগুলোকে বলা হয় উইলি উইলি এবং এই যে সাইক্লনের শ্রেণীবিভাগ এগুলি হয় এদের গতিবেগ অনুসারে এবং এছাড়া যদি সাইক্লোন সম্পর্কে একটু দেখে নিই তাহলে সাইক্লোনের সব থেকে গতিবেগ কম থাকে এবং বায়ুর চাপ সব থেকে কম থাকে হচ্ছে সাইক্লোনের যে সেন্টার সেখানে এবং সাইক্লোনের একদম বাইরের অংশে সেখানে বায়ুচাপ সব থেকে বেশি থাকে এবং তার ফলে আপনারা যদি সাইক্লোন উৎপাদ উৎপন্ন হচ্ছে যখন আপনারা যদি সাইক্লোনের মধ্যে চলে যান একদম কেন্দ্রে তাহলে আপনাদের তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না যারা বাইরের অংশে থাকে সাইক্লোনের তাদের ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয় এবং এই সাপেক্ষে এই যে উত্তর ভারত মহাসাগরে যে সমস্ত সাইক্লোনগুলি উৎপন্ন হয় সেই সাইক্লোনগুলির নাম কি হবে তার জন্য একটি কমিটি রয়েছে যাকে বলা হয় ডাব্লিউএমো ইএসসিএপি প্যানেল এবং তারা প্রত্যেকে মিলে ঠিক করে যে কোন সাইক্লোনের কি নাম হবে এবং সেই সাইক্লোনগুলির নাম এখন আগে থেকেই ঠিক করা রয়েছে আগামী তেত্রিশটি অবধি এবং সেই নামগুলো যদি আমরা দেখে নিই তাহলে এর আগে যে নিসর্গ সাইক্লোনটি হয়েছিল তার নাম দিয়েছিলেন বাংলাদেশ গতির নাম দিয়েছিল ভারত নিভার ইরান বুড়েভি হচ্ছে মালদ্বীপ এই বর্তমানে চলছে টুকটি এটি মায়ানমার নাম দিয়েছে এছাড়া এর পরের যে ঘূর্ণিঝড়টি উৎপন্ন হবে এই অঞ্চলে এবার এই উত্তর ভারত মহাসাগরের মধ্যে আরব সাগর এবং বঙ্গোপসাগর এই দুটোও কিন্তু ইনক্লুডেড এই এবং এর পরের যে ঘূর্ণিঝড়টি এই অঞ্চলে নাম উৎপন্ন হবে তার নাম হবে হচ্ছে ইয়াস বা যশ যার নাম দেবে ওমান এবং তারপর একটা গুলাব সেটির নাম দেবে পাকিস্তান এইভাবে চলছে তার মধ্যে এই কটি ইম্পর্টেন্ট কারণ এই কট এর মধ্যে এই কটি অবধি সম্প্রতি উৎপন্ন হয়ে গেছে এবং বাকি দুটি যেহেতু নেক্সট দুটোর নাম হবে তার জন্য এবং কারা কোন নামটি দিচ্ছে এটিও গুরুত্বপূর্ণ এবং আমরা যদি এই সাপেক্ষে ওয়ার্ল্ড মেটোলজিক্যাল অর্গানাইজেশন বা বিশ্ব আবহাওয়া দপ্তর সম্পর্কে দেখে নিই এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে তৈরি হয়েছিল উনিশশো সালে এবং এর যে প্রধান তা দরকার নেই অত পরের প্রশ্ন সম্প্রতি কোন দেশে এক সময়ের বিলুপ্ত মাছ কোয়েকল্যান্তের পাওয়া গেছে এবং এর সঠিক উত্তর হচ্ছে মাদা যেটি আফ্রিকার একটি দ্বীপ এবং আপনারা দিকের যে চিত্রটি দেখছেন এটি হচ্ছে কোয়েকলান্থ মাছের চিত্র এবং এই যে মাছটি এটি ডায়নসরাসেরও আগে এবং বিজ্ঞানীরা একসময় মনে করেছিলেন যে এই মাছটি অবলুপ্ত হয়ে গেছে কিন্তু উনিশশো তেত্রিশ সালে প্রথম আবার এই মাছের সন্ধান পাওয়া যায় এবং সেটিও পাওয়া যায় হচ্ছে পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলে এবং সম্প্রতি এখানে আবার ওই মাছের সন্ধান পেলেন একদল হাঙর শিকারী যারা ওই অঞ্চলে তখন হাঙর শিকার করতে গেছিলেন এবং এই পশ্চিম ভারত মহাসাগরেই এই মাছটির সন্ধান পাওয়া গেল এবং এই সাপেক্ষে আমরা যদি মাদাগাস্কার সম্পর্কে দেখে নিই এটি হচ্ছে ভারত এটি ইন্ডিয়ান ওশান এটি আফ্রিকা এবং এই যে এখানে অবস্থান করছে মাদাগাস্কার এবং মাদাগাস্কারের এই অঞ্চলে তারা এই মাছটির সন্ধান পেয়েছে মাদাগাস্কারের যে ক্যাপিটাল সেটা হচ্ছে অ্যান্তানারিভো কারেন্সি হচ্ছে মাল মালাগাসি আরিরে এবং এর যে প্রেসিডেন্ট তিনি হচ্ছেন অ্যান্ড্রি রোজেলিনা এছাড়া সম্প্রতি ভারত মাদাগাস্কারের সঙ্গে প্রথমবার প্যাসেক্স নামে একটি নৌসেনা মহড়া করেছে এর আগে কোনো দিন ভারত এবং মাদাগাস্কার নৌসেনার মধ্যে এরম কোনো মহড়া অনুষ্ঠিত হয়নি পরের প্রশ্ন কোন রাজ্য সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাস বা যেটাকে মিউকোমাইকোসিস বলা হচ্ছে একে নোটিফাইড ডিজিজ হিসাবে ঘোষিত করলো এর সঠিক উত্তর হচ্ছে হরিয়ানা এবার এই নোটিফায়েড ডিজিজ বলতে যে এখন থেকে যাদেরই এই রোগটি হবে সেটাকে সরকারিভাবে জানাতে হবে যেমনভাবে করোনা একটি নোটিফাইড ডিজিজ যদি করোনা হয় তাহলে সেটিকে সরকারি খাতায় নথিভুক্ত করতে হয় তেমন এই রোগটিকেও নথিভুক্ত করতে হবে এবার এই ব্ল্যাক ফাঙ্গাস ডিজিজ ঠিকই এটি মূলত নাকে হচ্ছে স্বাচ্ছসাতে ভাব থেকে এবং করোনা রুগী যারা তাদেরই ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কারণ তাদের ওই যাতে শরীরের মধ্যে কফ না বসে তার জন্য বারবার ভেপার নিতে হচ্ছে এবং এই ভেপার নেওয়ার ফলে ওই জায়গাটা স্বাচ্ছাতে থাকছে এবং সেখান থেকেই ব্ল্যাক ফাঙ্গাসের উৎপত্তি হচ্ছে এবং এই ব্ল্যাক ফাঙ্গাস যদি একবার মাথায় উঠে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত এবং এর যে মৃত্যু হার এখন অত্যাধিক সব থেকে বেশি এটি দেখা যাচ্ছে মহারাষ্ট্রে এবং তারপর দিল্লিতে এছাড়া এই ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু না ঘটলেও অনেকেই পাগল হয়ে যাচ্ছেন বা অনেকে অন্ধ হয়ে যাচ্ছেন তার জন্য ভারতবর্ষের প্রত্যেক রাজ্য সরকারই এই ব্ল্যাক ফাঙ্গাস রোগ নিয়ে চিন্তিত সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাস রোগের জন্য ফ্রি ট্রিটমেন্টের কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার এছাড়া হরিয়ানা যে সমস্ত কারণে সম্প্রতি খবরে রয়েছে ভারতের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস চালু হয়েছে হরিয়ানাতে যেটি হরিয়ানার রাজধানী চণ্ডীগড় থেকে হরিয়ানার হিসার পর্যন্ত চলবে প্রাইভেট সেক্টরে কাজের ক্ষেত্রে নিজের রাজ্যের মানুষদের জন্য পঁচাত্তর পারসেন্ট আসন সংরক্ষণের বিল পাস করিয়েছে হরিয়ানা প্রথম রাজ্য হিসাবে দ্বিতীয় রাজ্য হিসাবে এটি করেছে ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী অন্তর্দায় পরিবার উত্থান যোজনা লঞ্চ করেছে ফ্লিপকার্ট ই কমার্স কোম্পানি তারা একশো চল্লিশ একর জমির ওপর এই হরিয়ানাতে তা এশিয়াতে তাদের সবথেকে বড় কারখানা নির্মাণ করছে এইমস তৈরি হচ্ছে রেওয়ারিতে কোভিড এমার্জেন্সি লোন স্কিম চালু করেছে আয়ুর্বেদিক টেলিমেডিসিন সুবিধা নিয়ে আসছে করোনা রোগীদের জন্য হরিয়ানা এছাড়া সম্প্রতি ভারতের যে বন্যপ্রাণী বিভাগ তারা হরিয়ানা রাজ্যে বাদর গণনা করেছে হরিয়ানার অবস্থান হচ্ছে এটি হরিয়ানার সঙ্গে বর্ডার রয়েছে পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এছাড়া দিল্লি ইউনিয়ন টেরিটারি ক্যাপিটাল চন্ডীগড় মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার পয়লা নভেম্বর উনিশশো ছেষট্টি পাঞ্জাবের থেকে আলাদা হয়েছিল লোকসভায় সিট দশ রাজ্যসভায় সিট পাঁচটি গভর্নর সত্যদেব নারায়ণ আর্য হাইকোর্ট পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এবং যেটিও চণ্ডীগড়ে অবস্থিত ন্যাশনাল পার্ক সুলতানপুর এবং কালেসার সুলতানপুরটা বহুবার বহু পরীক্ষায় পুচে জিজ্ঞেস করেছে মধ্যে ফর্মগুলি হলো ঝুমার গুগ্গা গিদ্দা সাম্মি কিকলি জাগো লুড্ডি এবং তেয়ান ফেস্টিভ্যাল হচ্ছে পিঞ্জর হেরিটেজ সুরজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফ্ট গুগানওমি এবং কার্তিক ফেয়ার এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইড এই চণ্ডীগড় ইউনিয়ন টেরিটারিতে যেটি অবস্থিত সেটি পরের প্রশ্ন ভারতের কোথায় সম্প্রতি কৃষি রপ্তানি সুবিধা কেন্দ্র স্থাপন করা হলো এর সঠিক উত্তর হচ্ছে পুনে এবং এই যে কৃষি রপ্তানি সুবিধা কেন্দ্র এই ফলে ভারতবর্ষের যে কোনো কৃষক সহজেই এর মাধ্যমে বিদেশে কৃষি দ্রব্য রপ্তানি করতে পারবে এবং যাতে ভারতীয় কৃষকরা দ্রব্য বিদেশে রপ্তানি করে তাতে উৎসাহ প্রদান করার জন্যই এটি তৈরি করা হলো এবং এটি তৈরি করেছে নাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে মহারথা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার এরা দুজনা মিলে নাবার্ড সম্পর্কে দেখে নিলে এটি তৈরি হয়েছিল বারোই জুলাই উনিশশো সালে বর্তমান প্রধান জিআর চিনটালা হেডকোয়ার্টার মুম্বাইতে এবং আমরা যদি এছাড়া মহারাষ্ট্র সম্প্রতি যে সমস্ত কারণে খবরে আছে সেগুলি দেখে নিই তাহলে এগ্রিকালচারাল পাম্প পাওয়ার কানেকশন পলিসি চালু করেছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস স্কিম এবং কোয়ালিটি টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন স্কিম চালু করেছে চিফ মিনিস্টার ওয়াটার কনজারভেশন প্রোগ্রাম চালু করেছে আপলে সরকার মহাডিবিউটি প্রোগ্রাম চালু করেছে মহারাষ্ট্র সরকার মহাসমৃদ্ধি মহিলা সশক্তিকরণ যোজনা চালু করেছে দেশের প্রথম স্বদেশী মেট্রো রাখ এটি চালু হয়েছে মুম্বাইতে ভারতের প্রথম সমুদ্রের তলা দিয়ে টানেল তৈরি হতে চলেছে মুম্বাইতে এই সাপেক্ষে ভারতের প্রথম জলের তলা দিয়ে মেট্রো এটি হচ্ছে কলকাতাতে মহারাষ্ট্রের কৃষকেরা ফ্রেশ ফ্রুট কেক মুভমেন্ট চালু করেছে মহারাষ্ট্রের বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছে আম্বালিগ্রাম ওয়াটার ট্যাক্সি এবং রোপ্যাক্স ফেরি সার্ভিস চালু হয়েছে মুম্বাইতে ভাসমান এলএনজি স্টোরেজ শুরু হয়েছে মহারাষ্ট্রের উপকূলে ড্রাইভ ইন ভ্যাকসিনেশন সেন্টারের উদ্বোধন হয়েছে মুম্বাইতে এছাড়া ভারত এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এরা পুনে মেট্রো রেল প্রজেক্ট নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে মিউক্রোমাইকোসিস রোগীদের ফ্রিতে চিকিৎসার কথা ঘোষণা করেছে এবং হেলথ ইনফ্রা প্যারামিটার্স এতে প্রথম স্থানে আছে পুরে এছাড়া ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট এতেও প্রথম স্থানে আছে মহারাষ্ট্র এবং মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই মহারাষ্ট্রের অবস্থান হচ্ছে এটি আগে মহারাষ্ট্র এবং গুজরাট মিলে একটি রাজ্য ছিল বোম্বে পয়লা মে উনিশশো ষাট সালে বোম্বে ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট দুটি আলাদা রাজ্য হয় মুখ্যমন্ত্রী উদ্ভব থাকরে গভর্নর ভগৎ সিং কোশিয়ারি হাইকোর্ট বোম্বে হাইকোর্ট আচ্ছা এই মুম্বাই যেটি এটি সলিসিট দ্বীপের ওপর অবস্থিত ন্যাশনাল পার্কগুলি হচ্ছে টুডুবু গুগমাল নয়গাঁও জওয়াহরলাল নেহরু বা পেঞ্চ সঞ্জয় গান্ধী বা এবং চান্দোলি ডান্স ফর্মগুলি হচ্ছে ধাগরি গাজা কলি দাস লাভানি পাবড়ি এবং ডিন্ডি ফেস্টিভ্যালগুলি হচ্ছে গণেশ চতুর্থী এটি আঠেরোশো সালে শুরু করেছিলেন বালগঙ্গাধর তিলক গুড়িপাড়োয়া ভুবিজ নারালী পূর্ণিমা ভাত পূর্ণিমা কালিদাস ফেস্টিভ্যাল এলিফ্যান্টা ফেস্টিভ্যাল কালা এছাড়া আরেকটি আছে শিবাজি উৎসব যেটি ওই বালগঙ্গাধর তিলাকই চালু করেছিলেন রামসার সাইটগুলি হচ্ছে নান্দুর মাধবেশ্বর লেক এবং লোনার লেক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস দ্য আর্ট আট ডেকুয়েন্সেম্বেল অফ মুম্বাই অজন্তা কেভ এবং ইলোরা কেভ অজন্তা কেভ এবং ইলোরাকেভ এই দুটি ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ভারতের সবথেকে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাঁচটি এটি রয়েছে মহারাষ্ট্রেই পরের প্রশ্ন সম্প্রতি খবরে থাকা হালিমা সিসে ইনি কোন দেশের মহিলা এর সঠিক উত্তর হচ্ছে মালি এবং ইনি সম্প্রতি খবরে রয়েছে কারণ ইনি একসঙ্গে নটি বাচ্চার জন্ম দিয়েছেন যারা প্রত্যেকেই বেঁচে আছে এবং সুস্থ আছে এই নটি বাচ্চার মধ্যে পাঁচটি কন্যা সন্তান এবং চারজন পুত্র সন্তান এটি একটি রেকর্ড এর আগে এই রেকর্ড ছিল আমেরিকার একজন মহিলার কাছে যিনি একসঙ্গে আটটি সন্তানের জন্ম দিয়েছিলেন এবং মালির যে ক্যাপিটাল সেটি হচ্ছে বামাকো কারেন্সি হচ্ছে ওয়েস্ট আফ্রিকান ফ্রাঙ্ক এবং যিনি প্রেসিডেন্ট ম্যাক্টর ওনে ইনি সম্প্রতি দ্বিতীয়বারের জন্য পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পরের প্রশ্ন সম্প্রতি কোন দেশ তাদের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করল এর সঠিক উত্তর হচ্ছে ইরান এবং এরা যে এটি তৈরি করেছে এর নাম হচ্ছে সিমো রাগ এবং এই সুপার কম্পিউটারটি তাদের যে আগের সুপার কম্পিউটার ছিল তার থেকে একশো গুণ বেশি শক্তিশালী এই সাপেক্ষে ফুগাকু এটি এখন বিশ্বের থেকে শক্তিশালী সুপার কম্পিউটার যেটি বানিয়েছে জাপান এছাড়া পৃথিবীর সবথেকে শক্তিশালী আবহাওয়া সংক্রান্ত যে সুপার কম্পিউটার সেটি বানাতে চলেছে ইংল্যান্ড এবং এতে তাদের সাহায্য করছে মাইক্রোসফট এবং ইরানের রাজধানী হচ্ছে তেহরান কারেন্সি ইরানিয়ান রিয়াল প্রেসিডেন্ট হচ্ছে হাসান রুহানি এবং সুপ্রিম লিডার হচ্ছেন এখানে আলী খামনেই এবং আমরা যদি ইরানের অবস্থান একটু দেখে নিই এটি হচ্ছে ইরান যেটি এই যে পার্সিয়ান গালফ এর পাশে অবস্থিত যদিও এটাকে গালফ কান্ট্রি তা সত্ত্বেও বলা হয় না এবং এই যে পার্সিয়ান গালফ এবং ও যে ওমান উপসাগর বা আরব সাগর দুটোই বলা হয়ে থাকে এই দুটোর মধ্যে যে কানেক্ট করছে যে স্ট্রেটটি তাকে বলা হয় স্ট্রেট অফ হরমুজ এছাড়া এই যে ইরান এই ইরানের এখানে অবস্থান করছে চাবাহার পোর্ট যে চাবাহার পোর্টটি ভারত ডেভেলপ করছে এছাড়া সম্প্রতি ইরান খবরে রয়েছে ফারাস বি যেটির অবস্থান এই অঞ্চলে এই ফারাজ বি এই পার্সিয়ান গাল্পের মধ্যে এটি ইরানে অবস্থিত একটি সেক্টর যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পেয়েছিল দু সালে ভারতের যে কোম্পানি ও অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন কিন্তু সম্প্রতি ইরান এক প্রকার বিশ্বাসঘাতকতাই বলতে পারেন বিশ্বাসঘাতকতা করে এই ডিল ক্যান্সেল করে দিয়েছে যাতে ভারত সরকারের বা ওএনজিসির প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে আজকের ভিডিওতে এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ